হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে পাসপোর্ট করতে কত টাকা লাগে। আসলে অনেকেই জানে না পাসপোর্ট করতে কত টাকা লাগে। অনেকেরই প্রশ্ন আসে, যদি আমি একটি পাসপোর্ট করতে চাই সেই ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে। এই প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি, এবং আমি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে বাংলাদেশে যদি আপনি একজন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে একটি পাসপোর্ট করতে পারবেন। আর হ্যাঁ, সবাই একই প্রশ্ন করে যে আসলে পাসপোর্ট করতে কত টাকা লাগে। এই বিষয়টা টোটালি ডিফেন্স করে আপনার উপর। আপনি যদি কারোর মাধ্যমে না গিয়ে নিজে নিজে পাসপোর্ট প্রসেসিং করেন, তাহলে পাসপোর্ট ফিস সরকার যে নির্ধারিত করেছে সেই ফিসটাই কিন্তু আপনার লাগবে। আর আপনি বাংলাদেশে কিছু দালাল পাবেন যারা পাসপোর্ট করে দেয়, তাদের মাধ্যমে যদি গিয়ে আপনি পাসপোর্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি টাকা লাগতে পারে। কেননা তারা আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে, এমনকি আপনাকে প্রসেসিং করে দিবে, আপনি হয়তো সেইগুলো না জানেন। তো আজকের বিষয়টা হচ্ছে আপনি নিজে নিজে পাসপোর্ট করলে কত টাকা লাগে। একটা পাসপোর্ট করতে কত টাকা লাগে ভাই? বাংলাদেশে বর্তমানে দুই ধরনের পাসপোর্ট প্রচলিত আছে। আপনারা জানেন ইতিমধ্যেই অনেকে ই পাসপোর্ট আবেদন করছে এবং তারা কিন্তু পেয়ে গেছে। পাশাপাশি কিন্তু আপনার যে MRP পাসপোর্টটাও কিন্তু চালু আছে। তো ই পাসপোর্ট করার ক্ষেত্রে কী কী লাগে এই নিয়ে আমার একটি ভিডিও থাকবে, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। আজকে শুধু বলবো যে পাসপোর্ট করতে কত টাকা লাগে, বিশ্বাস হয় না কত টাকা লাগে। তাহলে চলুন কম্পিউটারে দেখি। সব ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে কমপ্লিটেড হয়ে গেছি, আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। এখন ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা ই পাসপোর্ট লিখব। ই পাসপোর্ট, এবং আমরা ই পাসপোর্ট লেখার পর দেখুন একটি ওয়েবসাইট চলে আসছে, সেটি হচ্ছে ই পাসপোর্ট ওয়েব পোর্টাল। তো আমরা এই ওয়েবসাইট ঢুকব, এবং ওই ওয়েবসাইট ঢুকার পর দেখুন আমরা এখান থেকে অনেক কিছু পাবো। তার মধ্যে যেটি হচ্ছে পাসপোর্ট ফিস, আমরা আসলে অনেকে জিজ্ঞেস করেছিলাম যে পাসপোর্ট করতে কত টাকা লাগে, এই হচ্ছে আজকের বিষয়। তো আমরা এই পাসপোর্ট ফিসে ক্লিক করব। তো পাসপোর্ট ফিসে ক্লিক করার পর আমাদের গভর্নমেন্ট পাসপোর্ট ফি যত নেয় সেগুলো লেখা আছে। দেখুন এই পাসপোর্ট ফিস অ্যান্ড পেমেন্ট অপশন, সেটা হচ্ছে লাস্ট আপডেট হয়েছে 11 অক্টোবর 2020 সালে এই আপডেটটি হয়েছে। এবং দেখুন সেটি কিভাবে পেমেন্ট করা যায়, ব্যাংক পেমেন্ট। দ্য ই পাসপোর্ট ফিস ক্যান বি পেইড দ্য ফলোয়িং ব্যাংক, কিছু কিছু ব্যাংক আছে বাংলাদেশে যে ব্যাংকগুলো তারা পাসপোর্ট ফি নিতে পারে গ্রহণ করে, যেমন হচ্ছে প্রথমে ওয়ান ব্যাংক, তারপর প্রিমিয়াম ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি পাসপোর্টের পেমেন্টটা দিতে পারবেন। তবে এখানে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাংক হচ্ছে আমার দৃষ্টিতে ব্যাংক এশিয়া। এটা কিন্তু অত্যন্ত রুট লেভেলে কিন্তু পাওয়া যায়, গ্রামে অনেক ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আছে, সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন খুব সহজে। এবার আসুন যে পাসপোর্ট আসলে করতে কত টাকা লাগে। ই পাসপোর্ট, দেখুন ই পাসপোর্ট উইথ 48 পেজ অ্যান্ড 5 ইয়ার্স ভ্যালিডিটি, আপনি যদি 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদে একটি পাসপোর্ট করতে চান, সেই ক্ষেত্রে এখানে পাসপোর্টের ধরন রয়েছে তিনটা ধরন রয়েছে। যেমন ধরুন একটা আছে রেগুলার ডেলিভারি উইথ 50 ওয়ার্কিং ডে অথবা 21 ডে। ওকে, তো রেগুলার ডেলিভারি হচ্ছে 15 থেকে 21 দিনের ভিতরে দিবে তারা, সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে পেমেন্ট করতে হবে মাত্র 4,025 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার, যেটা অনেক সময় 1 মাস হয়ে যায়। তারপর সেকেন্ডটা দেখুন এক্সপ্রেস ডেলিভারি উইথ 7 ওয়ার্কিং ডে, 10 ডেও লাগতে পারে, 7 থেকে 10 দিনও লাগতে পারে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি 6,325 টাকা। ঠিক আছে, এই পাসপোর্টটা সাধারণত 15 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি এই পেমেন্টটা করেন। তারপরে এই এই হচ্ছে পাসপোর্টের ফিস। এবং যারা খুব আর্জেন্টলি বলতে গেলে যাদের খুব পাসপোর্ট দরকার, মানে 2 থেকে 3 দিনের পাসপোর্ট দরকার, সেই ক্ষেত্রেও সরকার একটি সুযোগ সুবিধা রেখেছে, সেটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি উইথ 2 ওয়ার্কিং ডে, সেই ক্ষেত্রে তারা ফিস নেবে কত, 8,625 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি, যাদের আর্জেন্ট দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে না, আপনাকে ডাইরেক্টলি যেতে হবে ঢাকা পাসপোর্ট অফিসে। এবার আসুন যে ই পাসপোর্ট উইথ 48 পেজ অ্যান্ড 10 ইয়ার্স ভ্যালিডিটি, আপনি 48 পেজটা থাকবে পাসপোর্টে এবং সেটা ভ্যালিডিটি থাকবে 10 ইয়ার্স। আপনি যদি 10 বছরের মেয়াদে পাসপোর্ট করতে চান, সেই ক্ষেত্রে রেগুলার ডেলিভারি 15 থেকে 21 দিন লাগবে, সেই ক্ষেত্রে এই হচ্ছে ফিসটা 5,750 টাকা। আর আপনি যদি আর্জেন্ট করতে চান এক্সপ্রেস ডেলিভারি, সেটাও 15 দিনে পাবেন, তারা বলে দেয় 7 থেকে 10 ডে, বাট 8,050 টাকা। এখানে কিন্তু একটা কথা আছে, আপনি যদি 10 বছরের যদি পাসপোর্ট করতে চান, আপনার বয়স কিন্তু হতে হবে 21 বছর প্লাস, না হলে আপনি কিন্তু 10 ইয়ার্সের পাসপোর্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না।
ওকে, তাহলে সুপার এক্সপ্রেস আর রয়েছে, এবং সুপার এক্সপ্রেস দুদিনই পাবেন, সেই ক্ষেত্রে 2-3 দিন লাগে, 10,350 টাকা। এবার আসুন, যে ই পাসপোর্ট যদি 64 পৃষ্ঠায় হয় এবং 5 বছরের মেয়াদ হয়, তাহলে রেগুলার ডেলিভারি 50 ওয়ার্কিং ডে, 15 থেকে 21 দিন লাগবে, সেক্ষেত্রে 6,325 টাকা। আর এক্সপ্রেস ডেলিভারি সেটা হচ্ছে 8,625 টাকা। এবং আপনি যদি ঢাকা থেকে নিতে চান, সেই ক্ষেত্রে 64 পৃষ্ঠা পার 5 ইয়ার্স 12,075 টাকা। এবার দেখুন, একদম সর্বশেষ যদি রয়েছে যে ই পাসপোর্ট উইথ ইন 64 পেজ অ্যান্ড 10 ইয়ার্স ভ্যালিডিটি, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম, যে আগেও বলেছি যে আপনার বয়স যদি 21+ না হয়, তাহলে কিন্তু আপনার 10 ইয়ার্স এর পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন না। তো মানে যারা 21 বছর প্লাস আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে রেগুলার ডেলিভারি উইদিন 15 ডে ওয়ার্কিং হবে, এটা হচ্ছে 8,050 টাকা, এবং এক্সপ্রেস ডেলিভারি 10,350 টাকা। এবং এক্সপ্রেস ডেলিভারি ঢাকা যেতে হবে 2 থেকে 3 দিন, সেটা হবে 13,800 টাকা। এখন দেখুন, এগুলা কিন্তু অল ফিস আর ইনক্লুডিং 15% ব্যাড আছে, সরকার যে ব্যাড নেয় সেই ব্যাডটা কিন্তু এখানে প্রত্যেকটা অ্যামাউন্টের সাথে কিন্তু ফিক্সড করা আছে। তো এই হচ্ছে পাসপোর্টের পেমেন্ট। এবং পাসপোর্ট করতে কত টাকা লাগে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যদি একজন নতুন পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন, যদি ভাবেন যে আপনি একটি পাসপোর্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, জাস্ট এখানে এসে আপনারা পাসপোর্ট ফিসের ক্যালকুলেট করতে পারবেন এবং ভালো একটা ধারণা আপনারা পেতে পারবেন। সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো